দর্শক আসসালামু আলাইকুম। সর্বশেষ নির্বাচনী আপডেট নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি মোহাম্মদ নাসিরউদ্দিন। আমি রয়েছি পিরোজপুরের মঠবাড়ি উপজেলার টিকিকাটা ইউনিয়নে নদীবাঙ্গা আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে। এখানে আমার সাথে একদল চৌকস টিম রয়েছে। আমার সাথে রয়েছেন, আমি একটু সকলের পরিচয় একটু জানাতে চাই, যে আপনার পরিচয় একটু দেন। আমি মোহাম্মদ মুর্তজা হোসেন, আসি পর্যবেক্ষক হিসেবে। এই নির্বাচন পর্যবেক্ষণ আমরা সকাল থেকে করে আসছি, যাবৎ পর্যন্ত আমরা তিনটি কেন্দ্র পরিদর্শন করেছি এবং ইনশাআল্লাহ আমাদের সাথে থাকার অনুরোধ রইল যে আরও আমরা অনেকগুলো কেন্দ্র পরিদর্শন করব এবং সেখান থেকে আপনাদের আপডেট পাওয়ার চেষ্টা করব। জি, ধন্যবাদ। আমার সাথে রয়েছেন আমাদের আরেকজন। আসসালামু আলাইকুম, আমি মনিরুল ইসলাম। আমি দৈনিক আজকের দর্পণ মঠের উপজেলা শাখায় প্রতিনিধিত্ব করছি। আমরা সকাল থেকে সকাল 8টা থেকেই আমরা ভোটগ্রহণের সামনে ছিলাম, তো 3টা কেন্দ্র পরিদর্শন করছি। এখন পর্যন্ত আমরা যেভাবে দেখতেছি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোট হচ্ছে। আর আপনারা আমাদের সাথে থাকবেন, বাকি খবরাখবর আপনাদের জায়গাতে থাকবো। আপনাদের জায়গাতে থাকবো, আপনাদের আমার সাথে থাকার জন্য। আমাদের সাথে আরও একজন রয়েছেন, তার একটু পরিচয় জানবো। আমি সাংবাদিক মাসুম ফরাজি, দৈনিক বর্তমান সময় জেলা প্রতিনিধি, উপজেলা রেকর্ডার সমিতি প্রচার সম্পাদক, আজকের পঞ্চম দাপের ৫ জানুয়ারি ভোট গ্রহণ আসন্ন ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ আজকে সকাল থেকে টিকিকাটা ইউনিয়নে 3টা কেন্দ্রে আমরা পরিদর্শন করছি। এখন পর্যন্ত আমরা সুষ্ঠু অবাক নির্বাচন দেখতেছি এবং প্রশাসনও সুষ্ঠুভাবে নির্বাচন উপহার দেবে এই বলে আমার আশা ব্যক্ত করে। ধন্যবাদ দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ আমাদের সাথে রয়েছেন। আমরা আজকের সম্মানিত একজন মহিলা ভোটারের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। প্রথমেই আমরা জানার চেষ্টা করবো তার পরিচয়টা একটু। আপনার নাম কি? পুষ্পুরানী। না, তো আপনি আজকে ভোট দিতে আসছেন, আপনার গ্রামের বাড়িটা একটু বলেন। ব্যাপারী বাড়ি। আপনি যে আসছেন, আপনার কষ্ট হয়েছে না আসার জন্য? কষ্ট হয়েছে। আপনি কি ভোট দিতে চান, কি চান, যে কিভাবে ভোট দিতে চান বলেন। আপনার বয়স কত? দর্শক শ্রোতা, আমরা যেটা কথা বলে জানতে পারছি যে তিনি কিন্তু 71 সালে যখন আমাদের এই দেশ বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই সময়ে তার বয়স ছিল 20 বছর। এখন তিনি কিন্তু আবার এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য স্বাধীনতার পক্ষে ভোট দেওয়ার জন্য তিনি কিন্তু আমাদের সেই ভোট সেন্টারে উপস্থিত হয়েছেন। রয়েছেন আমাদের একজন পুরুষ ভোটার, আমরা তার সাথেও একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনার পরিচয় একটু দেন। জি, আপনারা চাচ্ছেন কি আজকের স্বাধীনতার পক্ষে, আমরা যে বাংলাদেশে বসবাস করি সেই বাংলাদেশ স্বাধীনতার পক্ষে আমরা কি চাচ্ছি আসলে? সুষ্ঠু নির্বাচনে ভোট কি দিয়েছেন এখন পর্যন্ত? ভোট দিয়েছেন না? জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথে রয়েছেন, আপনারা আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে যারা রয়েছে আপনাদের সকলকে দেখানোর চেষ্টা করছি। আমরা আজকের সকাল থেকে আমরা পর্যবেক্ষণ করার প্রচেষ্টা আমাদের অব্যাহত রয়েছে। আমরা এখন পর্যন্ত 3টি সেন্টার আমরা দেখেছি এবং 3টি সেন্টারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হচ্ছে এবং আমরা সম্মানিত পুরুষ ভোটার এবং মহিলা ভোটারদের আমরা সাথে আপনাদের কথা বলাই দিয়েছি এবং বিভিন্ন প্রার্থীর সাথে আমরা কথা বলেছি। তাদের কাছ থেকে আমরা যেটা জেনেছি যে একটি মঠবাড়িয়া উপজেলায় আমাদের 4টি ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে। এই 4টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হচ্ছে এবং প্রশাসনের যে তৎপরতা রয়েছে এই প্রশাসনের তৎপরতাটা কঠিন রয়েছে, কঠিন ভূমিকা তারা পালন করছে। দর্শক আমাদের সাথেই থাকবেন, আমরা বিভিন্ন ভোটার এবং সম্মানিত ভোটার এবং আমরা যাদের সাথে আমরা কথা বলাই দেওয়ার চেষ্টা করব, আমরা সম্মানিত ভোটারদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। একটু দাঁড়ান।
ওলে ভোটার দাঁত খেলে আর কি জানে ভোটার দাঁত খেলে ভালো আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই দাঁত খেলে ভোটার লাগা কথা আমরা যদি গঙ্গা কল যদি মানুষের যে আশার প্রতিফলন সেটা ঘটবে এইটি আমরা সবাই আশা করি এই যে আমাদের যে দর্শক আমরা কথা বলে জানতে পেরেছি যে আমরা একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চাচ্ছে মনির ভাই কেমন যেতে হবে চলেন ঠিক চলেন দর্শক আমরা সম্মানিত মহিলা ভোটারদের সাথে আমরা একটু মহিলা ভোটারদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো আমাদের পুরুষ ভোটারের সাথে আমরা মহিলা ভোটার দেখতে পাচ্ছি আমরা একটু মহিলা ভোটারদের সাথে একটু কথা বলে জেনে নেবো যে তারা অনেক কষ্ট করে ভোট কেন্দ্রে আসছে এবং ভোট দেওয়ার চেষ্টা করছে হ্যালো আসসালামু আলাইকুম এই দধিবাঙ্গা যে সেন্টার এইটাই একটু আপনার পরিচয়টা দেন মঠবাড়ি থেকে আসছেন আপনার গ্রামের বাড়িটা একটু বলেন গ্রামের বাড়ি দধিবাঙ্গা না তা আপনি ভোট দিতে আসছেন তা মঠবাড়ি থেকে আসছেন আপনি আপনি করেন কি আপনি পেশাটা একটু জানতে চাই গৃহিণী না তা আপনার মঠবাড়ি থাকেন আসছেন এলাকায় ভোট দিতে তো অনেক কষ্ট করে আসছেন এজন্য আমাদের আজকের এই লাইভের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুরুষ ভোটারদের চেয়ে আজকের এখানে মহিলা ভোটারদের সংখ্যা অনেক বেশি এবং আমরা যেটা জেনেছি যে আশা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু এই মহিলাদের অগ্রাধিকার দেওয়ার জন্য কঠিন ভূমিকা পালন করছে এবং আমরা সেই প্রেক্ষাপট অবলম্বনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে সম্মানিত যারা পুরুষ ভোটার রয়েছেন পুরুষ ভোটারের চেয়ে আমরা মহিলা ভোটারের উপস্থিতি বেশি দেখতে পাচ্ছি আমরা একটু কথা বলবো একজন সম্মানিত মহিলা ভোটারের সাথে আমরা আর একটু কথা বলে জেনে নেব যে তারা কি চাচ্ছে আসসালামু আলাইকুম আপনার একটু পরিচয়টা দিন আপনি ভোট দিতে আসছেন চাচ্ছেন কি আপনারা সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু ভোট চাচ্ছেন না জি ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হচ্ছে আমরা সেটা দেখতে পাচ্ছি আমরা সেই ধারাবাহিকতা রক্ষা করে একটু একটু প্রার্থীর একটু প্রার্থীর প্রার্থীর বক্তব্য প্রার্থী হ্যাঁ দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে এই তৎপরতা রয়েছে প্রশাসনের তৎপরতাটা খুব জটিল এবং তারা কঠিন ভূমিকা পালন করছে আমরা আসলে তাদের সাথে আমরা কথা বলাই দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে যে আজকের যেই পঞ্চম ধাপের ইউপি নির্বাচন হচ্ছে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচন এই নির্বাচনে মঠবাড়ি উপজেলার 4টা ইউনিয়নে নির্বাচন হচ্ছে আমরা সেই 4টা ইউনিয়নের আমরা ইতিমধ্যে কয়েকটি সেন্টার আমরা পর্যবেক্ষণ করেছি আমরা আজকের সকল ইউনিয়নে আমরা যেতে না পারলেও আমরা কিন্তু মোটামুটি সকল জায়গায় খোঁজ খবর নেব এবং আমরা যে যে সেন্টারে যাব আমরা সকল সম্মানিত পুরুষ ভোটার এবং মহিলা ভোটারদের সাথে কথা বলার চেষ্টা করব এবং আমাদের সাথে থাকবে আজকের যে প্রার্থীরা রয়েছেন এই প্রার্থীরা আমাদের সাথে থাকবেন দর্শক শ্রোতা যে দেখতে পাচ্ছেন আপনারা যে ভোটারদের ভূতের চেয়ে আমাদের যে ভোটারের তালিকা নিবে ভোটারের তালিকার যারা ভোট দিতে যাবে তারা ভোটার তালিকা নেওয়ার ব্যস্ত এবং এখানে একটি সুষ্ঠু নির্বাচন হচ্ছে নিরপেক্ষ নির্বাচন হচ্ছে
আমরা দেখতে পাচ্ছি সেই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব। না আমরা আপনাদেরকে একজন প্রার্থীর প্রার্থী সবাই কথা বলেন না প্রার্থীর যেই ভূমিকা এবং প্রার্থীর যেই কথাবার্তা আমরা শোনানোর চেষ্টা করব। দর্শক দর্শক আমরা প্রার্থীর সাথে কথা বলে জেনে নেব আজকের এই নির্বাচনের যে ভূমিকা এবং নির্বাচনে তাদের যে মনের অনুভূতি আমরা আপনাদেরকে চেষ্টা করব। দর্শক আমাদের সাথেই থাকুন, আমরা প্রার্থীর সাথে কথা বলবো। তোমরা জড়ো করে না, জড়ো করে না, জড়ো করো না ভাই, ভাই জড়ো করো না, একটু সরো ভাই, ভাই তোমরা তোমরা প্রার্থীর পিছনে যাও। প্রার্থীর সাথে কথা বলার চেষ্টা করব। আমাদের সাথে যে প্রার্থীরা রয়েছে এই প্রার্থীর মনের অনুভূতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে রয়েছেন আজকের তালামার্কের একজন প্রার্থী, তার পরিচয় এবং তার যে মনের অনুভূতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জি, আমার মার্কাত তালা, নির্বাচন সুষ্ঠু হইতেছে এবং ভোটার সংখ্যা প্রচুর। আপনাদের এখানে ভোটার সংখ্যা কত আছে? 1950। যাক, আপনি যে ভোটার উপস্থিতি আমরা যেভাবে দেখলাম, অনেক ভোটার উপস্থিতি, আপনার কি অনুভূতি? যদি সুস্থ ভোট সুস্থ হয় তাহলে আপনার কি অনুভূতি? আপনি পাশ আশাবাদী, এটা তো বলতে হবে আপনি। জি, ধন্যবাদ। আমরা সম্মানিত একজন প্রার্থীর সাথে আমরা কথা বলে জানতে পারলাম যে তার যে মনের অনুভূতি, এই অনুভূতি সম্পর্কে আমরা জানলাম। দর্শক আমরা একজন প্রার্থীর সাথে আমরা কথা বলবো। তোমার বলের সার টিভি গুন্ডে উঠলো, আমরা তো চশমা মার্কার চেয়ারম্যান প্রার্থীর কই সাক্ষাৎকার, আপনার সবাই ছেলে চুল ছাড়া হচ্ছেন আপনার এলাকার মানুষ বলেন। সম্মানিত দর্শক, আমরা ইতিমধ্যে আমাদের ক্রিকেটা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী চশমা মার্কার প্রার্থী তাকে পেয়েছি, তার অনুভূতিটা সম্পর্কে আমরা জানবো। আসসালামু আলাইকুম। বিগত দিনের পরিবেশে কোন সিটা ভোটা ছিল না, একটা বিবাহ যদি হয় ছেলে মেয়ের মধ্যে তার মধ্যে পরিবেশ তৈরি করে, গায়ে হলুদ দেয়, শুভ নজর হয়, পরিবেশ তৈরি করে। আর আমাদের নির্বাচনের পরিবেশ এত সহিংসতার মধ্যে হয়েছে যে কেউ নৌকা ছাড়া মুখ খুলে না, মানুষ ভয়ের মধ্যে এখনো আছে। পীর দরবেশদের কাছ থেকে শুধু তাবিজ নিয়ে দুই চারজন যারা চলতে আছে, যারা নবীর বংশ, সৈয়দের বংশ, নৌকার বংশ, তারা শুধু চলতে পারতেছে। আর আমরা যারা একটু হরিজন গতি আছে, যাদেরকে আমরা নৌকো নেই নাই, তারা আমরা কোনো কষ্টে আছি, বোবা বোবা কান্না করে। আপনি আপনি এখন বর্তমানে পরিস্থিতি কি, ভোট কি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হচ্ছে? ভোট আমার তেঁতুলতলা সেন্টারে চারজনে ধরছে, ভোট সামনে দিতে হবে, আমরা তাই এসে মোকাবেলা করে ঠান্ডা করছি। আচ্ছা আচ্ছা, এবার তো খবর আছে কুমির মারায় গন্ডগোল হইতেছে, ভোট সামনে নিয়ে দিতেছে। আমি সেখানে এই সেন্টারে ঘুরছিলেন, ভিতরে ঢুকছিলেন আপনি? ভিতরে ঢুকছি, এখানে পরিবেশ এখানকার পরিবেশে নালিশ পাই। আচ্ছা, এখন আমি কুমির মারা যাইতেছি, এখানে নালিশ পাইছি, দৌড়ে যাইতেছি। আপনি প্রশাসনকে অবহিত করছেন যে এই যে আপনার ওই টেবিলে বসে উন্মুক্ত ভোট নিচ্ছে এবং নৌকা একচেটিয়া ভোট নিচ্ছে, এ ব্যাপারে আপনি যে অবজেকশন পেয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশাসনকে আপনি জানিয়েছেন? জান, আপনি জান। ঠিক আছে, আমি আমি বলছি যে আপনি যে অবজেকশনটা দিয়েছেন যে নৌকায় সামনে বসিয়া টেবিলে বসিয়া যে ভোট নিচ্ছে, ওরকম কথাটা ওরকম চার পাঁচ জনের কাছে এরকম একটা রিপোর্ট পাওয়ার পর আমি জিজ্ঞেস করি। আচ্ছা, যাওয়ার পর প্রিজাইডিং অফিসারকে বলছি যে এরকম একটু দেখেন, এটা তো নাম, এর বেশি তো আমরা এটা নিয়ে হাউকো না, হাউকো না। তা আমরা এই মোটামুটি এই তিনটা সেন্টার বললাম,
যতটুকু দেখলাম মোটামুটি আপনাদের উপরে আমি একটা ইনফর্ম করলাম তে হ্যাঁ ইনফর্ম করছেন আপনার সাথে সাথেই গেছিলাম হ্যাঁ যাই দেখছি যেভাবে ওরা বাইরে ইনফরমেশন আমাদের দিয়েছে কিন্তু না 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 এইভাবে ভিন্নই দেখছি পর্দার ভিতরে যেভাবে ভোট আসলে দেওয়ার কথা সেইভাবে ঠিক সেইভাবে ভোট নেওয়া হচ্ছে আমি যতটুকু দেখেছি আমরা নালিশ পাওয়ার পর গেছি তারপর দেখেছি সেইভাবে দেখছি ভোটের ভিতরে এবং শান্তি পরিবেশে ভোট হচ্ছে এখন আপনার কি ওই তো আপনি যা দেখছেন আমিও তাই দেখছি এমনি এই ধরনের কোনো সমস্যা থাকলে আপনি উদ্যোগ কর্মকর্তার কাছে আপনি অবহিত করবেন অবশ্যই অবশ্যই ভালো থাকবেন ভাই জি ধন্যবাদ আমাদের সাথে আরেকজন ব্যালট খুললে খুললে দেখায় কোথায় ভোট দিছে নির্বাচন করতেছি আমার মার্কেট টিউবল আমি ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত করোনার মধ্যেও সে এত দিকেও আমাদের যে একটি নির্বাচন উপহার দিছে সেই নির্বাচনটা আমাদের অর্থ এলাকার জনগণ খুব অত্যন্ত খুশি আনন্দিত এবং অভাব সুষ্ঠু একটি নির্বাচন আমি এখন তাই পাইছি যে আমাদের অঞ্চলের লোক জিদের মতো নাই সে তারা একটা ভোট দিতে পারতে আছে এবং আশা করি চারটি তারাগি ভোট এখানে হবে জনগণের কাছে যারা গেছে এখন একজন এমপি অসহজ একজন চেয়ারম্যান অসহজ কিন্তু একজন সামান্য মেম্বার হওয়াটা যে কত পরিশ্রম সেটা একমাত্র উনি জানে তবে আমি মনে করি এ অঞ্চলের জনগণ যাকে ভালোবাসছে যে ভালোবাসা অর্জন করতে পারছে যাকে রাত 12টা 2টায় পাইছে তাকে ইনশাল্লাহ আজকে একটা ভোট দেবে সে ইনশাল্লাহ বিজয় মালা পড়বে তাতে আমি হোক আরেকজন যে হবে আমি তার বাড়িতে আমি মালা পড়াইতে যাবো আমি চাই যতটুক পরিবেশ দেখলেন জি এবং যেভাবে সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে জি এটা আপনি কি আশা করেন না আপনি জয়যুক্ত হতে পারবেন আশা করি জনগণের কাছে যদি আমি যাই যে জনগণের ভালোবাসা আমি নিয়ে থাকি তাহলে জনগণ আমাকে ভোট দেবে এখন জনগণের আমি ভালোবাসা কত দিতে পারছি সহিংসতার কোনো না এখন তা কিছু হয় না এখন তো না আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে ভাই ধন্যবাদ সম্মানিত দর্শক মণ্ডলী শুনছিলেন এক প্রার্থীর মুখের কথা আসলে আমরা সকাল থেকে যেভাবে আমরা 3টা সেন্টার পরিদর্শন করেছি তার ভিতরে কোনো সহিংসতার কোনো ঘটনা ঘটেনি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোট হচ্ছে আমরা যতটুকু জেনেছি বা দেখেছি একটা জায়গা আমাদের কাছে একটা অবজেকশন আসছিল না 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 কথা বলেন ভাই আপনার নাম একটু পরিচয় দিয়ে কথা বলেন কেনলি সামনে আছে আপনার অনুভূতি কি আপনার যে জনগণের কাছে আপনার চাওয়া পাওয়া বা আপনি যদি এভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোট হয় তাহলে আপনি এখান থেকে বের হয়ে যাবেন বা পাশ করবেন এ ব্যাপারে আপনার কি বক্তব্য আল্লাহাক রহমান যদি আমার সাথে থাকে ইনশাল্লাহ রহমান যদি ভোট দেয় আল্লাহ রহমান আমি সুস্থভাবে বাড়িয়ে দিতে পারবো ইনশাল্লাহ না না আমি নূতন নূতন তবে পরিবেশ যতটুকু আপনি দেখলেন এর ভিতরে আপনি কিভাবে দেখলেন খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর পরিবেশ সুন্দর কোনো সহিংসতার ঘটনা কোনো বাচ্চা কোনো টেবিলের সামনে বসে কোনো ভোট কাটাকাটি এ ধরনের কোনো ঘটনা কি দেখেছেন আমার তো সাক্ষাৎকার চলে একটু আসলে আপনাকে ধন্যবাদ জানাই আপনাকে ধন্যবাদ সম্মানিত দর্শক মণ্ডলী শুনছিলেন এক প্রার্থীর মুখের কথা আসলে সর্বোপরি আমাদের কথা হলো এ ভোট সুষ্ঠু নিরপেক্ষ ভোট হচ্ছে আপনারা সাথে থাকবেন আমরা আপনাদের আপডেট প্রত্যেকটা সেন্টারে আপডেট খবর জানাতে থাকব ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন এই বলে প্রার্থী একজন আছে আচ্ছা একটু একটু উপস্থাপনা চালাই যান উপস্থাপনা চালান সম্মানিত দর্শক মন্ডলী আপনারা দেখছিলেন অনেক মানে
আসনের বক্তব্য। হ্যাঁ নেব নেব। এখান থেকে কোনো সহিংসতার কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। আমরা অত্যন্ত এই তিনটা সেন্টারে যতক্ষণ যতটা জানতে পেরেছি, ভূতের ভিতরে যা যতটা জানতে পেরেছি বা আমরা ঘুরে যা দেখেছি, তার ভিতরে পর্যন্ত এখন পর্যন্ত কোনো ধরনের কোনো এই ঘটনা আমরা পাইনি। তো আপনারা আমাদের সাথে থাকবেন, আপনাদেরকে আপডেট নিউজ আমরা জানাতে থাকবো। হ্যাঁ বলেছে ভাই ঠিক আছে ওদিকে না যাই, ওদিকে না যাই, এদিকে আসেন। সাক্ষাৎকার নিতে চাইতেছিলাম। আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের আমি হাকিম হাফেজ আব্দুল জলিল, ভাই আসেন মাঠে দূরে আসেন, আমরা তিন রাস্তার মুখের এখানে আছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আব্দুল হাফেজ আব্দুল জলিল সাহেব। আসলে আমাদের এই যে নির্বাচনটা অবাধ সুষ্ঠু হবে ইনশাল্লাহ, আমরা যতক্ষণ পর্যন্ত আমরা জেনেছি প্রশাসনের উদ্যতন কর্মকর্তার কাছে যতটুকু জেনেছি বা দেখেছি, আমাদের এখানে দাঁড়ান, এখানে 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 একজন মেম্বার প্রার্থী। হ্যাঁ সম্মানিত দর্শক মন্ডলী, আমরা কথা বলবো এক মেম্বার পদপ্রার্থীর সাথে, কাইন্ডলি আপনি আপনার পরিচয় দিয়ে একটু কথা বলার চেষ্টা করুন। আমার নাম হলো মিজানুর রহমান, আমি মোরব্বাকার প্রার্থী। ভোট সুস্থ হচ্ছে ইনশাল্লাহ, যদি ভোট সুস্থ হয় তার শতভাগ আমি আলহামদুলিল্লাহ। এখন উনি আছে কেন্দ্রের ভিতরে না হয়তো এলাকায় আছে, আমাদের সাথে থাকুন সম্মানিত দর্শক, আপনাদের সাথে আছি, সম্পূর্ণ আপডেট খবর জানাতে চেষ্টা করবো। আমাদের মাঠে মাঠে মাঠে
প্রার্থী আপনি তো আসলে নামতে হইবে নামেন আমাকে গত পরশু দিকে আমি বিকাল আনুমানিক 5টার দিকে আমি কাঁকড়ামানে আমার ঘরের সাথে আমি দেখা সাক্ষাৎ করতে আসার পথে অপরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে আমার উপরে হামলা চালায় টিমবল মার্কার প্রতীক মোস্তফা আমার উপরে হামলা চালায় আর আমার নাম মোহাম্মদ নাজমুল সাকিব শিপলু আমার প্রতীক ব্যানকারী মার্কার প্রচারণায় আমি আমি মামলা করেছি মামলার নাম্বার হয়েছে 06/22 এই মামলা করতে এখন পর্যন্ত আসামিরা গ্রেপ্তার হয় নাই আসামিরা অনেকেই এখানে ঘোরাফেরাও করতেছে আমি দেখতেছি কিন্তু আসামিরা গ্রেপ্তার এখনো হচ্ছে না ধন্যবাদ ভাই আসলে অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের একজন প্রার্থী উনি আহত হয়েছেন আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি তো ইনশাল্লাহ যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোট হয় তাহলে আপনার কী অনুভূতি এখন পর্যন্ত নির্বাচন যথেষ্ট সুষ্ঠু হচ্ছে পরিবেশ অনেকটাই শান্ত এই যে ভিতরে পরিবেশটা এটা খুব শান্ত তা নির্বাচন যথেষ্ট সুষ্ঠু হচ্ছে সুষ্ঠু হলে আমি ইনশাল্লাহ বিপুল ভোটে এই দেশের জনগণ আমাকে নির্বাচিত করবে কিন্তু আমার একটা সংখ্যা আমি ভোট আমি ইতিমধ্যে বিভিন্ন আমার ফোন আসছে আমি দেখতেছি যে আমার কর্তৃপক্ষরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় হামলা করার একটা পরিকল্পনা করতেছে বাইরে এটা কেন্দ্রের বাইরে এবং আমার ভোটারদেরকে যেভাবে উপস্থিত হচ্ছে এই ভোটাররা উপস্থিত না হইতে পারে আমার ভোটাররা এদেরকে হুমকি ধমকি দিচ্ছে এই বাইরে এটা এই যে রাস্তায় দেখতেছেন এদিকে ওরা এই সিস্টেমটা ছিল বর্তমান মেম্বার হচ্ছে ডাক্তার হুমায়ুন কবির তালুকদার সে নতুন হ্যাঁ আমি প্রার্থী হিসেবে নতুন এবছরে এই আমার রাজনৈতিক পরিচয় রাজনৈতিক পরিচয় হলে আমি সাবেক সেক্রেটারি সাবেক সভাপতি টি ইউটার্নাল ছাত্র লীগ বর্তমান ভারপ্রাপ্ত সভাপতিও বলতে পারেন সিনিয়র সহসভাপতি টি কাটা ইউনিয়ন আওয়ামী যুব লীগের এই আমার মার্কা ব্যানকারি প্রতীক একটু সামনের দিকে আসুন আমরা একটু ভিড় করবো না ভিড় থেকে আমাকে রক্ষা করেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ কামাল হোসেন আমি দধিভাঙ্গা 8 প্রার্থী আপেল মার্কার আমাদের এখন বর্তমান পরিস্থিতি ভোটের যথেষ্ট উপস্থিতি দেখা গেছে এবং খুব সুষ্ঠু ভোট হইতেছে এখন পর্যন্ত মাসুম ভাই 10টা পর্যন্ত এখন পর্যন্ত দেখা যাচ্ছে সুষ্ঠু ভোট হইতেছে এতে কোনো সমস্যা নাই এবং আমাকে যদি দশক ভোট দিয়ে মেম্বার বানায় আমি এই দধিভাঙ্গা আর্ট মডেল আর্ট করার জন্য আমার চিন্তাভাবনা এবং দুর্নীতিমুক্ত এজন্য আমি পাবলিকের কাছে বিনীত অনুরোধ করছি আমাকে যেন সবাই ভোট দেয় আমার আপেল মার্কায় আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাই আপেল মার্কার প্রতি গিয়ে কথা বলছিলেন আসলে আপনাদের সকাল থেকেই যে আপডেট নিউজ আপনাদের কাছে দিচ্ছিলাম আপনারা আমাদের সাথে থাকবেন ততক্ষণ পর্যন্ত এখন পর্যন্ত যে সুষ্ঠু নিরপেক্ষ ভোট হয়েছে আপনাদের জানাচ্ছি আপনাদের আপনারা আমাদের সাথে থাকবেন এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবার দেখা হবে কোনো এক সেন্টারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু